মাদার দলের ব্যবহার এবং মোমো মারণ গেম, এর থেকে নিষ্কৃতি পেতে গেলে কি পদক্ষেপ করা উচিত? আর মাদার বিদরি হিয়োশি যে কথা বলছেন যে এখানে যে মাদার দল ব্যবহার করা হয়েছে তা তার সৃষ্টি নয়, পরিস্থিতির নিরিখে কি এমনটা হতে পারে যে সম্পূর্ণ তার অজ্ঞাত সারেই এমন মাদার দলের মুখাবয়ব ব্যবহার করেছে এই গেমের প্রস্তুতকারকরা, অথবা পরিস্থিতির চাপের কারণে তিনি অস্বীকার করছেন? অভিষেক প্লিজ। দেখুন, সেকেন্ড কোয়েশ্চনটা যেটা আপনি করলেন যে এটা কি উনারই আর্ট, এবারে দেখতে হবে যে উনি এই জিনিসটা পরিস্থিতির চাপেও করতে পারেন, কিন্তু বক্তব্য যে উনি যদি অন্য সব আর্ট নিজে আর্টিস্ট হয়নি, উনাকে তো কোনোভাবেই ডাইরেক্টলি বলা হচ্ছে না যে এই আর্টের জন্যই এই গেমটা হয়েছে বা এই গেমটার জন্য ওনার ডাইরেক্ট লিঙ্ক আছে। যদি উনি এটা ভাবছেন তাহলে উনি হয়তো এটা অস্বীকার করতেও পারেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন সোর্সের থেকে ওনার এই ডিটেলসটা পাচ্ছি। যদি সোর্সটা হয় উইকিপিডিয়া বা এরকম কোনো জায়গা থেকে, এটা কিন্তু এডিট করতে পারে যে কোনো নর্মাল মানুষ, তো সেই জায়গা থেকে ওনার নামে কেউ এই জিনিসটা লিখে দিতেও পারে। মানে সেটা ডিপেন্ড করছে উনি কি পরিস্থিতির চাপে করছেন কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওনার যে আর্টগুলো আছে সেগুলো অনেকটাই অদ্ভুত টাইপের, তো রিলেট করা যেতে পারে যে এটা আর্টটা ওনার হতে পারে, কিন্তু ওনার সঙ্গে যদি মোমো গেমটা ডাইরেক্টলি রিলেট হচ্ছে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে, কারণ এখন ইনভেস্টিগেশন চলছে যতটা আমি জানি। আর এই গেম থেকে বাঁচার জন্য উপায় প্রথম কথা হচ্ছে এই গেমটা অ্যাটাক করে কি করে, মানে সম্পূর্ণভাবে এটা পুরোপুরি হোয়াটসঅ্যাপে হচ্ছে, যেহেতু আপনাকে বা এই টার্গেট অডিয়েন্স যারা হচ্ছে তারা কিন্তু সবসময় তারপরে কিন্তু খানিকগুলো নর্মস এন্ড কন্ডিশন থাকে যে তুমি কাউকে বলতে পারবে না বা তুমি কোনো পুলিশে কাউকে জানিও না, এই চ্যালেঞ্জ গুলো। এবং প্রথম যে চ্যালেঞ্জটা সেটা খুব ইজি, একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিয়ে একটা সেলফি তোলো, এইটা করতে করতে কি হয় একটা ছোট বাচ্চার মনে দিয়ে আমি জিনিসগুলো করতে পারছি এবং একটা চ্যালেঞ্জ আমি খেলছি, এটা করতে করতে তার কনফিডেন্স লেভেলটা বাড়তে থাকে। এবং এরপরে চ্যালেঞ্জ হয়তো দশতলা বিল্ডিং এর উপর থেকে পাশে গিয়ে দাঁড়াও, তারপরে হচ্ছে লাস্ট একদম গিয়ে নিয়ে মৃত্যুর সামনাসামনি, আর তার মাঝখানে গিয়ে নিয়ে তারা বেরোতে পারছে না, কারণ হচ্ছে তারা বেরোতে না পারার কারণ হচ্ছে ওখানে ওই হোয়াটসঅ্যাপে যদি লিঙ্ক পাঠিয়ে দেয় কেউ, ওই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে কিন্তু ওর ফোনটাও কম্প্রোমাইজ হয়ে যায়। এবার যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে সেখান থেকে যদি ফ্রন্ট ক্যামেরা অ্যাক্সেস করে তাহলে ওর কি গতিবিধি, ও কোথায় যাচ্ছে কি না যাচ্ছে, ওর জিপিএস লোকেশন সবকিছু ট্র্যাক করা যেতে পারে, আমরা এখন জানি যেটা করছে কিনা, এটা পসিবল করা। এর মধ্যে এটা সবচেয়ে বড় এবং প্রথম পয়েন্টই হচ্ছে যদি এটাকে বাঁচার উপায় সেটা হচ্ছে প্রথমে এই নাম্বার থেকে এলে ব্লক করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে নাম্বারটাকে ব্লক, মানে যাদের কাছে অ্যাটাকটা হচ্ছে যে বাচ্চাদের কাছে যে অ্যাটাক গুলো হচ্ছে তাদের কাছে এতটা কনফিডেন্ট তারা নয় বা তারা জানে না, এর প্রথম যেটা করা হচ্ছে তাদের প্যারেন্টস এই জিনিসটা নিয়ে অ্যাওয়ার হওয়া। এবং দেখুন, একটা বাচ্চা যখন হচ্ছে তার প্যারেন্টের এটা অবশ্যই দায়িত্ব আছে সেটা দেখবে, সেটা কিন্তু ব্যক্তিগত মানে কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করার ব্যাপার নয়, কিন্তু সেটা তার কমপ্লিটলি রেসপন্সিবিলিটি এবং সেটা তাকে করতে হবে। যখন বাচ্চা পড়াশোনা করে না, যখন তাকে বকছে তখন তার সোশ্যাল মিডিয়াতে বা তার কি কি করছে তার গতিবিধি তাকে লক্ষ্য রাখতে হবে, সেটা কিন্তু বাচ্চার জন্য করা উচিত, সেটা প্যারেন্টসদেরকে আজকে মানে আমার মনে হয় আজকে যারা জিনিস দেখছে তাদেরকে বোঝা উচিত যে আমাদের যারা বাচ্চা আছে তাদেরকে আমরা মনিটর করলে এই জিনিসটাকে আমরা অনেকটা ইভেস্ট করতে হবে এবং পরবর্তীকালে পরে আরো রকম অ্যাটাক আসতে না। অভিষেক, সাময়িক ভাবে যদি এমনটা বলা হয় বাচ্চাদের উপর নজরদারির পাশাপাশি ছোটদের হাতে এই মুহূর্তে অন্তত অ্যান্ড্রয়েড ফোনটা কিছুদিনের জন্য ব্যবহার করতে না দেওয়া এবং কোন নতুন ধরনের গেমে আকৃষ্ট না হওয়া, ছোটদের সচেতন করবার জন্য যে তারা যেন নতুন কোন ধরনের এরকম হোয়াটসঅ্যাপ বেসড গেমের মধ্যে নিজেদের ইনভলভ না করে এর মাধ্যমে কিছুটা তো নিয়ন্ত্রণ করা যেতে পারে। দেখুন, প্রথম আমি বলবো ছোট বাচ্চাদের যে মেন্টালিটি যেটা থাকে যেটা না বলবেন সেটা আগে করবেন, এবং তাকে তো আপনি জোর করে যদি বলেন যে না করতে দেবো না বা কিভাবে ওকে মোটিভেট করা যায় সেটা কমপ্লিটলি প্যারেন্টস করতে হবে। অ্যাকচুয়ালি অভিভাবকদের এই কাজটা করতেই হবে ফর দ্য সেক অফ দেয়ার চিলড্রেন। অনেক ধন্যবাদ অভিষেক। অভিষেক মিত্র সাইবার বিশেষজ্ঞ, আমরা কথা বলছিলাম তার সঙ্গে মোমো গেম যা নিয়ে এই মুহূর্তে উদ্বেগের ঝড় উঠেছে, এবং সেই পরিপ্রেক্ষিতেই সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র তার অভিমত জানালেন।